এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়। আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন তালদিঘির এপিসোড নাম্বার 33, কালবৈশাখী রাতের আড্ডা। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ ধ্বনি সাহা, শুভদীপ, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। দিস শো ইজ সাপোর্টেড বাই দ্য মেম্বার্স অফ 221 বি হ্যারিসন রোড। সঞ্জিতা সরকার, দ্য বং বয়, সুব্রত জানা, অঙ্কন, সমৃদ্ধা দাস, জয় রাজ, সায়ন পাল, রোহিত প্রধান, কে এস গেমিং, কুণাল রয়, ট্রাভেল উইথ MTB রাইডার, জয়নাল মল্লিক, বিদিশা মুখার্জি, SB কালেকশন, ওয়ান্ডারার কমিউনিটি, অভিজিৎ ভাকাত, ড্রিম স্টে ফ্যামিলি, মোহাম্মদ ওয়াসিম খান, সারা এডিন, শেখ শামসুদ্দিন, সৈকত ভূঁইয়া, সোনিয়া ডি দত্ত, অভিন্যা সিংহ রায় আর অনন্যা গাঙ্গুলি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের মেম্বারশিপ নেননি। যদি পারেন আমাদের মেম্বারশিপ নিয়ে অবশ্যই সাপোর্ট করবেন। আ বিগ থ্যাংক ইউ টু এভরিওয়ান। তাহলে শুরু হচ্ছে আমাদের তালদিঘির 33 নম্বর পর্ব। এই যে সঙ্গী, ও মাস্টার, মনে বড্ড পুলক জেগেছে মনে হচ্ছে। তা বৃষ্টির মধ্যে গলা সাধতে সাধতে কোথায় চললি বাবা? আর বলবেন না, সকাল থেকে আজ দোকানে যা ভিড়, চিনিটাই ফুরিয়ে গেছে খেয়াল করিনি। আচ্ছা যা যা, আমি ওদিকেই যাচ্ছি। কেউ এসছে গাবতলায়? সবাই আছে, আজকে কি ওর বাড়ি থাকে? আমি আসি, আপনি যান। আবার মহানন্দে হাঁড়ি চাচার মতো গান ধরে বাজারের দিকে চলে গেল ফটিক। আজ তালদিঘিতে উৎসব? না না, এ যে সে উৎসব নয়, একেবারে মহোৎসব। এই কদিন একটা বেশ মজার জিনিস লক্ষ্য করেছি। গ্রামের দিকে যেমন এই ভূতটুত নিয়েও বাড়াবাড়ি, তেমন কিন্তু ভোট নিয়েও একটু বাড়াবাড়ি। এই কদিন ধরে অহর্নিশি মিটিং মিছিল, মোড়ে মোড়ে মাইকের ক্যাচ ক্যাচানিতে কান পাতাই দায় হয়ে উঠেছিল। কিন্তু এবার খবরের কাগজ বা টিভির চ্যানেলের খোরাক জোগাতে পারেনি আমাদের এই তালদিঘি। কোনো ঝামেলাই হয়নি, কেউ মারামারিও করেনি, বুদ্ধখোল দাঙ্গা নিদেন পক্ষে একটা দুটো মিয়নো পেটও পড়েনি আজ এখানে। আরে তাল পাকানোর জন্য খবরের চ্যানেলকে তো তিলটা দিতে হবে, নইলে দল বেঁধে গরুগুলো টিভিতে বসে ষাঁড়ের মতো চেঁচাবে কি করে? তবে বাজার হাটে, পাড়ার মোড়ে, চায়ের দোকানগুলোতে জমজমাট আড্ডা হয়েছে সারাদিন, ওই জন্যই আজ ফটিক সকাল থেকে দম ফেলতে পারেনি। সব শেষে নির্বাচনের উত্তাপে জর্জরিত উত্তেজিত মানুষের মাথায় এক বালতি জল ঢালার মতো বিকেলের দিকে বৃষ্টি নেমেছে। ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি সবাই মিলে ইতিমধ্যেই আড্ডা জমিয়ে দিয়েছে ফটিকের দোকানে। এখানে এখনো পারদ নামেনি। বসতে বসতে আমিও একটু উস্কে দিয়ে বললাম, কি আজকে ভোট কেমন হলো, কি মনে হচ্ছে এবার? গাঙ্গুলি মশাই, শুনলাম আপনি নাকি টিনের কৌটো পার্টির লোক। দেখবে দেখবে, এবারে একেবারে পাশা পাল্টে যাবে। একটা সিট জেতার মুরদ নেই আবার। ভাদুরি মশাই, আপনি আর কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না। আর আপনার পার্টিও তো বাংলার কয়লা থেকে ময়লা সবেই মিশে আছে। আরে আরে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট নিয়ে মাথা ঘামাবে পরীক্ষার ক্যান্ডিডেটরা।
হ্যাঁ, ভোটের পর ওরা আমাদেরকে ভুলেই যাবে, তাই আমরাও ওদের আগে ভুলে যাই। তিনি শেষে সবাই এক। গাঙ্গুলি মশাই একটু হতাশ হয়ে বললেন, ঠিকই বলেছেন, যে যায় লঙ্কায় সেই হয় বিভীষণ। ওটা রাবণ। হ্যাঁ, ধুত, শহরের লোক কিছুই জানেন না দেখছি। এ বলছি, রাস্তায় এই নিয়ে আর কথা না বাড়ানোই বোধ হয় ভালো। এই যে ব্যাটা ভিতর টিম, আপনার তো দেখছি ভূতেও ভয় ভোটেও ভয়। আরে ওসব ছাড়ো, দূর, এরা সবাই এক। ভোটের আগে ভিক্ষা চায়, ভোটের পরে লুটে খায়, সবই এদের ছলনা। এতক্ষণ চুপটি করে বসে সব কথা শুনছিলেন কনকনাথ কর্মকার। এবারে তিনি বললেন, এগুলো আর কিসে ছলনা? ছলনা কাকে বলে তোমরা জানোই না। হ্যাঁ, এ আবার কেমন কথা, জানবো না কেন? সে অনেক ব্যাপার। মনে হলো কর্মকার মশাই কিছু বলবে বলবে করছেন। আমারও আর এই নিয়ে কচকচ ভালো লাগছিল না, তাই আড্ডার মোড় ঘোরাতে বললাম, মনে হচ্ছে কর্মকার মশাই কিছু বলতে চাইছেন, তা কিছু মনে পড়লে বলুন না। বলবো বলছো? আরে বলো বলো, আর ভালো লাগছে না, ভোটকে একটু ভূতের ভয় দেখিয়ে তাড়িয়ে দাও দেখি। বলি তবে, পুরোটা শোনার পর কিন্তু এইবারে আর তোমরা বলতে পারবে না যে ব্যাপারটা খাঁটি নয়। আরে সেটা তো আমি বলবো, দাঁড়ান দাঁড়ান, আমাকে ছাড়াই শুরু করে দিচ্ছেন, চাচা বসেন। একটা গল্পের মেঘ সবে ঘনিয়েছে কি ঘনায়নি, অমনি ঝনঝন করে সাইকেলটা নিয়ে হাজির হয়ে গেছে ফটিক। কিছুক্ষণ পর জিভ পোড়া গরম চায়ে চুমুক দিয়ে কর্মকার মশাই শুরু করলেন। কিছুদিন পরে স্কুলে গরমের ছুটি পড়বে, আর তারপরেই পরীক্ষা। তাই স্টাফ রুমে বসে আমরা সব মাস্টাররা মিলে যে যার ক্লাসের প্রশ্নপত্র বানাচ্ছিলাম। পাশে একটা চায়ের দোকান থেকে নকুল নামে একটা বাচ্চা ছেলে এসে মাঝে মাঝে চা দিয়ে যাচ্ছে। সারা মাসের চুক্তি থাকে ওদের সাথে, মাসের শেষে সবার মাইনে থেকে তোলা একটা ফান্ড দিয়ে কিছু কিছু করে মিলিয়ে সেই টাকা শোধ করা হয়। হেড স্যারের ঘরে ডাক পড়ল সবার। উনি আমাদের সামনে একটা লাল রঙের কার্ড দিয়ে জানালেন, আসছে শনিবার আমাদের এক সহকর্মীর বিয়ে, আমাদের সকলের সেখানে নিমন্ত্রণ। জায়গাটার নাম খুব স্পষ্ট মনে না থাকলেও যতদূর মনে হয় নোনাডাঙা। ধরমপুর থেকে, মানে আমি তখন যেখানে চাকরি করি, নোনাডাঙা গ্রামটা বেশ কিছুটা দূরে। যাতায়াতের অসুবিধার কারণে প্রায় কেউই রাজি নয় যেতে, কিন্তু সহকর্মী বলে কথা, একেবারে কেউ না গেলে ব্যাপারটা মন্দ দেখায়। তাই শেষ পর্যন্ত ঠিক হলো আমি হরিবাবু, মানে হরিমোহন বাড়ুজ্জে, লক্ষ্মীবাবু মানে লক্ষ্মীকান্ত সেন, আর শঙ্করবাবু যাব। শঙ্করবাবু ছিলেন আমাদের স্কুলের ক্লার্ক। মানুষটা যদিও একটু টেঁড়া গোছের, এক বললে আর এক বোঝেন, কিন্তু মোটের ওপর মন্দ নয়। শিখেই উঠল আমাদের প্রশ্ন বানানো, শুরু হলো বিয়ে নিয়ে আলোচনা। কতক্ষণের পথ, কি করে যাওয়া যাবে, কখন বেরোতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, সবচেয়ে বড় ব্যাপার হলো এতটা পথ, কাজেই আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমরা যদি সন্ধে সন্ধে ওখানে পৌঁছতে পারি, তাহলে ওখান থেকেই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। কিন্তু কিসে করে যাওয়া যায় বলুন তো? বাসে গেলে তো 6 ঘন্টার পথ, ওই 10 ঘন্টায় পৌঁছবো। তারপর আবার ফেরার সময়ও বাস পাবো কি না, সেটাও একটা প্রশ্ন। লক্ষ্মীবাবু বললেন, আমার তো মনে হয় সবাই মিলে একটা অটো ভাড়া করে নিলে ভালো হয়, তাহলে আসা যাওয়ার আর কোনো সমস্যা থাকবে না। তাছাড়া এখন ঝড় বাদলের সময়, এর থেকে আর কোনো ভালো ব্যবস্থা আছে বলে তো আমার মনে হয় না। এখন আপনারা বলুন কি করবেন। শঙ্করবাবু নাম ডাকার খাতাগুলো কাঠের আলমারিতে গুছাতে গুছাতে বললেন, তাহলে তো সমস্যা মিটেই গেল,
আপনারা যদি বলেন তাহলে আমার ছোট ভাইয়ের এক বন্ধু অটো চালায়, তাকে বলে দিতে পারি। আমি বললে হয়তো একটু কমেও নিয়ে যেতে পারে। হরিবাবু এতক্ষণ চুপ করে আমাদের সব কথা শুনছিলেন। মানুষটা বরাবরই একটু কম কথা বলেন, কিন্তু ওনার মতো উদার মানুষ আমি খুবই কম দেখেছি। চায়ের ভারে শেষ চুমুকটা দিয়ে তিনি বললেন, তাহলে তো সব ফাইনাল হয়েই গেল। কিন্তু আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমার একটা আর্জি ছিল। এই যাওয়ার পথেই তো আমার গ্রাম মানে শ্রীরামপুর পড়বে। বেরোনোর সময় আমাকে যদি ওখান থেকে একটু তুলে নেন তাহলে খুব ভালো হয়, আমি বড় রাস্তাতেই দাঁড়াবো। আমি বললাম, এ কি বলছেন হরিবাবু, আপত্তি কিসের? তাহাই হবে, যাওয়ার সময় শ্রীরামপুরে একটু দাঁড়াবো, এটা অটোর ছেলেটাকে একবার বলে রাখবেন, কেমন? তা নোনাডাঙা যাওয়ার মোটামুটি একটা ঝক তৈরি হয়ে গেল আমাদের। শনিবার মানে অনুষ্ঠানের দিন দুপুর 12টা নাগাদ রওনা হব সবাই। নির্দিষ্ট দিনে শঙ্করবাবুর ভাইয়ের বন্ধুর অটো ঠিক বেলা 12টা নাগাদ এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। ছেলেটার নাম রতন, চেহারায় ভদ্রতার ছাপ পুরো মাত্রায় আছে, কথাবার্তা যথেষ্ট বিনয়ী। লক্ষ্মীবাবু আমার বাড়িতেই অপেক্ষা করছিলেন, শঙ্করবাবু বাড়ি থেকে অটোতে চেপেই এসেছেন। অটোর ভিতর থেকে মুখ বের করে তিনি বললেন, কি স্যার আপনারা রেডি তো? তাড়াতাড়ি উঠে আসুন, আমি কিন্তু কাটায় কাটায় 12টায় হাজির, দেরি হলে আমাকে দোষ দিতে পারবেন না। আগেই বলেছি শঙ্করবাবু লোকটা একটু টেঁড়া গোছের, উপকার করতেও দেরি নেই, আবার চেঁচে পড়ে কথা শোনাতেও দেরি নেই। আমি আর লক্ষ্মীবাবু গিয়ে বসলাম অটোতে। আমাদের তিনজনকে নিয়ে অটো রওনা দিল শ্রীরামপুর মানে হরিবাবুর বাড়ির দিকে। সেদিন যখন আমরা নোনাডাঙা পৌঁছলাম তখন সন্ধে প্রায় 7টা বাজে। নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম ঘন্টা দেড়েকের মধ্যে এখানকার কাজ সেরে 8:30 নাগাদ বেরিয়ে পড়তে হবে, তাতেই আমাদের বাড়ি পৌঁছতে মাঝরাত পেরিয়ে যাবে। কিন্তু প্রকৃতি বাঁধ সাধল, আমরা রওনা দেওয়ার জন্য সবে প্রস্তুত হচ্ছি এমন সময় মেঘের গর্জন শুরু হলো, সাথে প্রচণ্ড বিদ্যুতের ঝলকানি, দেখতে দেখতে বৃষ্টি নামলো। সে যে কি বৃষ্টি বলে বোঝানো যাবে না, কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা মানুষকেও পর্যন্ত চেনা যায় না। খাওয়ার প্যান্ডেলের নিচ থেকে জল ঢুকে সে এক বিচ্ছিরি অবস্থা, মানুষজন হাঁক ডাক করতে করতে শুধু এদিক ওদিক ছোটাছুটি করছে। রতন এসে আমাদের বলল, স্যার বৃষ্টি না কমলে কিন্তু গাড়ি ছাড়া যাবে না, দিনের বেলা হলে তাও একটা কথা ছিল, কিন্তু এত রাতে বৃষ্টিতে গাড়ি চালানো খুব মুশকিল। তবে চিন্তা করবেন না, এদিকের পথঘাট আমার সব চেনা, সবাইকে ঠিক মতো আমি বাড়ি পৌঁছে দেবো, কোনো চিন্তা করবেন না। সেদিন যখন আমরা নোনাডাঙা থেকে রওনা হলাম তখন 10টা বেজে গেছে, বৃষ্টির বেগ কমে গেলেও ঝিরিঝিরি করে পড়ছে, ছোট ছোট গাছের ডালগুলো ভেঙে ঘাড় কাত করে দাঁড়িয়ে আছে, বড় কোনো গাছ উল্টে পড়ে পথ আটকে দেয়নি এই যা রক্ষা। তখনকার তো আর এত বাঁধানো পথঘাট ছিল না, থাকলেও কালে ভদ্রের সারাই হতো, খানাখন্দের চোটে মনে হতো যেন চাঁদে যাত্রা করছি। সারা রাস্তা একেবারে কাদায় মাখামাখি, হরিবাবু সময় মতো হাতটা না ধরলে লক্ষ্মীবাবু আর একটু হলেই ডিগবাজি খাচ্ছিলেন, বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, বাইরের ঠান্ডা ঝুলিও হাওয়া ধাক্কা মারছে আমাদের নাকে মুখে, মন্দ লাগছে না ব্যাপারটা। সারাদিন অসহ্য কাঠফাটা গরমের পর প্রকৃতির সাথে আমাদের শরীর মন
দুটোই চুড়িয়ে যাচ্ছে। দূর ছাতা, একটা কাঠিও জ্বালাতে পারছি না, সব কটা কাঠি শেষ হয়ে গেল। এই সময় একটা বিড়ি না হলে চলে নাকি? লক্ষ্মী, তোমার লক্ষ্মী বিড়ি আজ আর ধরবে না। লক্ষ্মীবাবু মুখটা প্রায় বাংলার পাঁচের মতো করে কথাগুলো বলতে হরিবাবু একটু পেছনে লাগলেন তার। আমি বললাম, একেতেই বাইরে ঠান্ডা চলো হাওয়া, আর তার ওপর অটো চলছে, এই দেশলাই জলে নাকি আর? আমারও তো মনটা পান পান করছে। রতন ভাই, সামনে কোনো পান সিগারেটের দোকান দেখলে দাঁড়িয়ে তো? এত রাতে আবার দাঁড়াবেন স্যার? জায়গাটা নিয়ে কিন্তু অনেক রকম কথা শোনা যায়। তুমি তো বললে এদিককার রাস্তাঘাট সব তোমার চেনা, তাহলে আবার ভয় কিসের? নোনাডাঙা থেকে বেরোনোর মুখে একটা ঘুমটি মতো দোকানের সামনে আমাদের অটোটা থামল। দোকানদার প্রায় আমাদের বয়সী, দোকানের ঝাঁপটা সবে বন্ধ করতে যাচ্ছিলেন, অটোটা থামতে দেখে ঝাঁপটা আবার তুলে দিলেন। আমরা বৃষ্টি থেকে বাঁচতে হুড়মুড় করে গিয়ে দাঁড়ালাম দোকানের ঝাঁপের তলায়। যে যার ইচ্ছে মতো কেউ বিড়ি ধরালাম, কেউ পান খেলাম। মানে আপনারা তো বাবু দেখছি মনে হচ্ছে নোনাডাঙা থেকে আসছেন, এটা আপনারা যাবেন কোথায়? হরিবাবু পানের পিকটা ফেলে বললেন, ওনারা সবাই ধরমপুর যাবেন, শুধু আমি শ্রীরামপুর নেমে যাব। বাবা, ধরমপুর মানে তো সে অনেকটা রাস্তা বাবু, আপনাদের তো পৌঁছতে পৌঁছতে প্রায় বোর হয়ে যাবে, তা রাস্তাঘাট সব চেনা আছে তো? রতন সামনে একটা কাঠের বেঞ্চিতে বসে পা নাচাতে নাচাতে বলল, আমি সব চিনি, কোনো চিন্তা নাই, ঝড় বৃষ্টি না হলে হয়তো আরো আগে বেরোতে পারতাম। দোকানদার খানিকক্ষণ চুপ করে থেকে মাথা ঝুলকে কিছু একটা ভাবল, তারপর বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। এ দেখুন, আপনারা জানেন কি না জানি না, কিন্তু এই রাস্তাটার একটা বদনাম আছে, এখানে ছলনার উৎপাত খুব বেশি। আজ শনিবার, তার উপরে আবার আমাবস্যা। হ্যাঁ, তাই বলছিলাম, বাকি রাস্তাটা আপনারা আর কোথাও দাঁড়াবেন না, বিপদ কখন কোথায় ঘটে যেতে পারে তা তো কিছুই বলা যায় না। রাত না বাড়িয়ে আপনারা বরং রওনা দেন, হ্যাঁ আমিও বাড়ি ফিরব, অনেকটা দেরি হয়ে গেল আজ। আমি বললাম, চলেন, আর দেরি করে লাভ নেই, রাতও হয়েছে, বৃষ্টিটাও কমেছে, ভালোই ভালোই পৌঁছতে পারলেই হয়। রতন এসে অটোটা স্টার্ট দিল, লক্ষ্মীবাবু তাকে বাধা দিয়ে বললেন, দাঁড়াও রতন, রাস্তায় যখন আর কোথাও অটো থামবে না তখন আমি ওই একটু ওই ঝোপের পেছনটা থেকে আসছি। কথাগুলো বলতে বলতে তিনি ঝোপের দিকে এগিয়ে চললেন, শঙ্করবাবু ওনার সঙ্গ নিলেন। রতন অটোটা স্টার্টটা বন্ধ করতেই সামনের হেডলাইটের আলোটা নিভে গেল, সাথে সাথে জায়গাটা যেন ঝুপ করে এক রাশ অন্ধকার নেমে এল। আমি আর হরিবাবু দাঁড়িয়ে আছি অটোর পাশে, দোকানদার ততক্ষণে বাড়ির দিকে রওনা হয়েছে। বৃষ্টি খানিকটা কমেছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ ঝলক যেন অমাবস্যার অন্ধকারকে আরও স্পষ্ট করে তুলছে। দুপুরে পড়ে আসা পাট ভাঙা জামা কাপড়গুলোর জল কাদায় যাচ্ছে তাই অবস্থা। হঠাৎ শঙ্করবাবুদের ঝোপের আড়ালে একটা সরসর শব্দ হলো। হরিবাবু বললেন, চারিদিকে যা জঙ্গল, সাপের উপদ্রব থাকবে না তা আবার হয় নাকি? হরিবাবুর মুখের কথা শেষ না হতেই ঝোপের দিক থেকে একটা প্রচণ্ড চিৎকার শোনা গেল, শঙ্করবাবুর গলার আওয়াজ। আমি, হরিবাবু আর রতন তাড়াতাড়ি ছুটে গেলাম সেই দিকে, গিয়ে দেখলাম শঙ্করবাবু পড়ে আছেন মাটিতে আর লক্ষ্মীবাবু ওনাকে তোলার চেষ্টা করছেন। আমি বললাম, এ কি, আপনি পড়ে গেলেন কি করে? আর বলবেন না, বৃষ্টিতে জায়গায় জায়গায় জল জমে, এ কোনটা জল আর কোনটা মাটি কিছুই বোঝা যাচ্ছে না।
তার উপরে এই প্যাচ প্যাচে কাঁদা, ডান পায়ের পাতাটা একটু মোচকে গেছে। আমরা দৌড়াদৌড়ি করে ওনাকে নিয়ে অটোতে এসে বসালাম। অটো আবার চলতে শুরু করল। সত্যি কথা বলতে, এমন ঝড় বৃষ্টির রাতে এমন অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চেপে যাওয়ার অভিজ্ঞতা এর আগে খুব একটা হয়নি। তার উপর দোকানদারের মুখে ওই ছলনার কথাটা শোনার পর থেকে মাথার মধ্যে ওটাই ঘুরপাক খাচ্ছে। বলবো কি বলবো না ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বলেই ফেললাম, আচ্ছা রতন, তুমি তো এই রাস্তায় বহুদিন যাতায়াত করছো, তুমি কখনো ছলনার কথা শুনোনি? শুনিনি তেমনটা নয়। আসলে লোকে বলে রাস্তায় দুর্ঘটনায় যারা মরে তাদের আত্মাকে ছলনা বলে। এরা পথ চলতি মানুষদের ছলে বলে নানা বেকায়দায় ফেলে, যেটা ঘটছে না আপনি সেটাও আপনার চোখের সামনে দেখতে পাবেন। কোনটা সত্যি কোনটা মিথ্যা কিছুই বোঝা যায় না। হরিবাবু বললেন, আমিও একবার কোথায় যেন শুনেছিলাম যে এরা নাকি পথ চলতি মানুষদের ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় বারবার নিয়ে আসে, বারবার আপনাকে একই রাস্তায় ঘোরাবে, আপনি বুঝতেও পারবেন না, আর যদি বুঝতেও পারেন তবুও সূর্যের আলো না ফোটা পর্যন্ত আপনার মুক্তি নেই। শঙ্করবাবু এতক্ষণ সব কিছু চুপচাপ শুনছিলেন, এবার সামনে সিট থেকে আমাদের দিকে ঘাড় ঘুরিয়ে বললেন, আপনারা সমাজের শিক্ষিত মানুষ, ছাত্ররা আপনাদের কাছ থেকে কত কিছু শেখে। এই কোথায় শুনছি নাকি আকাশে রকেট যাবে, আর আপনারা এখানে এইসব মেনে বসে আছেন। না মানারই বা কি আছে শঙ্করবাবু, এত মানুষ যখন মানে তখন তো ব্যাপারটা ভুল হতে পারে না। তাছাড়া রতন কি বললো শুনলেন না আপনি? আরে আমি সবই শুনেছি, কিন্তু আমার কি মনে হয় জানেন তো, এই সারাদিন গাড়ি ঘোড়া চালিয়ে রাতের দিকে মানুষ ক্লান্ত হয়ে যায়, অনেক সময় ঝিমু নিয়ে আসে, তখন মানুষের মাথা আর কাজ করতে চায় না, চেনা রাস্তা অচেনা লাগে, তাই লোকে একই জায়গায় ঘুরে ফিরে বেড়ায়। নিজের খামতিটার কজন স্বীকার করতে চায় বলুন, তাই ওই ছলনা টলনার নাম দিয়ে চালিয়ে দেয় আর কি। আর গ্রামের মানুষ তো এইসব বিশ্বাস করার জন্য তাদের এক পায়ে এগিয়েই থাকে, শহর হলে কিন্তু ব্যাপারটা ধোপে টিকত না। বলেই শঙ্করবাবু হো হো করে হাসতে শুরু করলেন। আমাদের এত কথার মধ্যেও লক্ষ্মীবাবু কিন্তু একেবারে চুপ, সিটের এক কোণায় বসে পরমানন্দে ঝিমোচ্ছে। অটোর ওনার দিকের চাকাটা ছপাত করে একটা ছোট গর্তের মধ্যে পড়তেই বেচারার সে আরামে ছেদ পড়ল। ঢুলু ঢুলু চোখে বাইরের দিকে তাকালেন। সবাই চুপচাপ, হয়তো সবার মাথাতেই ছলনার ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে। এমন সময় হঠাৎ লক্ষ্মীবাবু বাইরের দিকে চোখ রেখেই বললেন, আরে এই রাস্তাটা আমরা কিছুক্ষণ আগেই না পার করলাম, এই তো মোড়টা, দুধারে গুমটি মতো দোকানগুলো তো রয়েছে, আর ওই দেখুন ওই দেখুন বট গাছটা, মনে পড়ছে হরিবাবু? হ্যাঁ ওই তো ওই বট গাছটা। শঙ্করবাবু বাঁকা হাসি টেনে বললেন, বোঝো ঠেলা, আপনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন তাই ভুলভাল বকছেন, আপনি বরং আবার ঘুমিয়ে পড়ো, পৌঁছলে আপনাকে ডেকে দেব। আমি বললাম, ঠিকই তো, আপনি কি করে বুঝলেন যে এই মোড়টাই আমরা পেরিয়েছিলাম? এরকম তো কত মোড়ই তো রাস্তায় থাকতে পারে, তাছাড়া অচেনা জায়গার সব রাস্তাঘাট একই রকম লাগে। লক্ষ্মীবাবু আরও উত্তেজিত হয়ে উঠলেন, চোখের ঘুম টুম তখন পগার পার। না আমি মিথ্যে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আরো কিছুটা এগোলে বাঁ দিকে একটা বাঁশ বাগানের কাছে একটা ভাঙা ট্রাক্টর দুমড়ে মুচড়ে পড়ে আছে, দেখতে পান তাহলে বিশ্বাস করবেন তো আমার কথা। বিশ্বাস যে করেছিলাম তেমনটা নয়, কিন্তু কৌতূহল বড় সাংঘাতিক জিনিস, একে দমিয়ে রাখা মুশকিল, তাই মুখে যতই অস্বীকার করি না কেন আমাদের সবার চোখ চলে গেল বাইরের দিকে। বলা যেতে পারে মন যাকে মানতে চাইছে না চোখ তাকে খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত উচাটনের সমাধান হলো।
বাঁশবাগানের আড়ালে সত্যি একটা ট্র্যাক্টর দেখা গেল, দুমড়ে মুচড়ে পড়ে আছে, নিঘাত কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল। সকলে চুপ। এই কি হলো, এবার বিশ্বাস হলো তো আমার কথা? আপনারা যাই বলুন, ব্যাপারটা কিন্তু আমার সুবিধে ঠেকছে না। আমরা এই ওর মুখের দিকে চাইলাম। রতন বলল, মনে হয় আমরা ছলনার পাল্লায় পড়েছি, তা না হলে গ্রাম ছেড়ে বেরিয়ে এসেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, এই রাস্তায় তো আর কোনো ঘুমটি থাকার কথা না। রতনের কথা শুনে হরিবাবু আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। দেখলাম ওনার হাতটা বরফের মতো ঠান্ডা, ভয় পেয়েছেন ভদ্রলোক। শঙ্করবাবু কিন্তু নিজের জায়গায় স্থির রইলেন। আমাদের কারুর সাথে মতের মিল হচ্ছে না দেখে বোধ হয় আর মুখ খুললেন না। ভয়ে যে আমিও পাইনি সেটা বললে মিথ্যে বলা হবে, শত হলেও মানুষের মন তো। ভয় ভয়ে প্রশ্ন করলাম, আচ্ছা আমরা যদি সত্যি এই ছলনার পাল্লায় পড়ে থাকি তবে এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? শেষে নিমন্ত্রণ রক্ষা করতে এসে অঘরে প্রাণটা যাবে? হরিবাবু বললেন, আমার মনে হয় ভোরের আলো ফোটার আগে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব না, আর যদি অটো থামানোর কথা ভুল করে ভাবেন তাহলে আর রক্ষে নেই, এখান থেকে আর বেঁচে ফিরতে হবে না, তার থেকে যেভাবে চলছেন চলতে থাকুন, কপালে যা আছে তাই হবে। লক্ষ্মীবাবু কিন্তু বেশ বিচলিত হয়ে উঠেছেন। আচ্ছা রাতের অন্ধকারে এইভাবে এলোপাতাড়ি না করে আমার মনে হয় কোনো নিরাপদ স্থান থেকে আমাদের দাঁড়ানো উচিত, আমার কিন্তু বেশ ভয় ভয় করছে। আমি বললাম, আপনি কি পাগল হলেন নাকি বলুন তো? বুঝতে যখন পারছেন যে আমরা ছলনার পাল্লায় পড়েছি তাহলে আমাদের জন্য নিরাপদ জায়গা বলে আর কিছু আছে বলে কি মনে হয়? ছলনা কি জায়গা বেছে ধরবে আমাদের? হরিবাবু মাঝখানে একটা কথা বলতে যাচ্ছিল, হঠাৎ রতন চিৎকার করে উঠল, নিজেদের মধ্যে গন্ডগোল না করে জলদি সামনের দিকে দেখুন কি আছে, আর সামনের ওই সাইনবোর্ডটা দেখুন কি লেখা আছে। আমরা সবাই একসাথে তাকালাম সেই দিকে, দেখলাম অটোর হেডলাইটের আলোর সামনে সাইনবোর্ডের বাঁ দিকের তীর চিহ্ন দিয়ে লেখা শ্রীরামপুর নামটা চকচক করছে। হরিবাবু উত্তেজিত হয়ে বললেন, আরে শ্রীরামপুর মানে তো আমার গ্রাম, যাক বাবা ভালোই ভালোই পৌঁছে গেছি, আর কোনো চিন্তা নেই, ভগবান এই যাত্রায় আমাদের রক্ষা করেছে। শঙ্করবাবু গলা বাড়িয়ে বললেন, আমি তো আগেই বলেছিলাম ওসব ছলনা টলনা কিছু নয়, সবটাই ভাওতা, স্রেফ ভাওতা। যাই হোক এইসব নিয়ে আর না আলোচনা করাই ভালো, তার চেয়ে হরিবাবুর বাড়িতেই বাকি রাতটা কাটিয়ে কাল সকালে বেরোনো যাবে। আচ্ছা হরিবাবু আপনি ঠিক জানেন তো এটাই আপনার গ্রাম, কোনো ভুল হচ্ছে না তো আপনার? মানে আমি বলছিলাম এটা ছলনা নয় তো? এ আপনার এক মহা দোষ বুঝলেন তো, এমনি সময় সাতচরে রাহ কাটেন না, আর এখন যখন একটা উপায় পাওয়া গিয়েছে তখন এই কথাগুলো না বললেই নয়। আমার মাথায় কিন্তু অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। আমি বললাম, লক্ষ্মীবাবু কথাটা ভুল কিছু বলেননি, একবার ভেবে দেখুন, শ্রীরামপুর আমাদের ধরমপুরের পাশের একটি গ্রাম, সেখানে পৌঁছতে এখনো 3 ঘন্টার মতো লাগার কথা, মানে প্রায় রাত 2:30-3 বাজার কথা, এখন যে মোটে 12:30, অটো তো আর উড়োজাহাজ নয়। নানান রকম তর্ক বিতর্ক চলার পর গ্রামে ঢোকার সিদ্ধান্তই নেওয়া হল। অটো বড় রাস্তা ছেড়ে গ্রামের পথ ধরল। হরিবাবুর মুখ কিন্তু বাড়ি ফেরার আনন্দে ডগমগ করছে। ওনার বাড়িতে ঢোকার গলিটার বাইরে অটোটা থামল। লক্ষ্মীবাবু অবাক হয়ে প্রশ্ন করলেন, দেখি হরিবাবু আপনার বাড়ির সামনে এত রাতে এত মানুষের ভিড় কেন বলুন তো, চলুন একবার এগিয়ে দেখা যাক। হরিবাবু ছুটলেন সবার আগে,
পিছনে পিছনে আমরা সবাই। জমে থাকা মানুষের ভিড় ঠেলে এগিয়ে তিনি যা দেখলেন সে এক সাংঘাতিক দৃশ্য। এত বড় আঘাত সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমরাও বিস্ফারিত চোখে দেখলাম হরিবাবুর বাড়ির সামনে একটা বড় আম গাছ ওনার বউ, মেয়ে, মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, মনে ওনার পরিবারের সবাই একসাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখে আমাদের সমস্ত শরীর যেন শিরশির করে উঠল। এই যে এসেছে, 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 হরিমোহন এসেছে। তার উপরে গ্রামের মানুষ একেবারে রেড়ে করে ছেঁকে ধরেছে হরিবাবুকে। আমরা সবাই তখন ভাবছি কি করে ওনাকে সামলাব। দেখেই তো এত বড় ধাক্কা, তার উপর মানুষের আক্রোশ। কিন্তু হরিবাবু যেন আমাদের সবাইকে অবাক করে দিলেন। আমরা দেখলাম পরিবারের মৃত্যুর দিকে ওনার কোনো হুঁশই নেই। গ্রামের মানুষ যা বলছেন সবটাতেই যেন ঘাড় নেড়ে চলেছেন। এদিকে তারা পরিবারের সবার মৃত্যুর জন্য হরিবাবুকেই দায়ী করেছে। এবং শুধু তাই নয়, কিছুক্ষণ জটলা পাকিয়ে উত্তেজিত আলোচনা পর্বের পর গ্রামের লোকে সিদ্ধান্ত নিল এর শাস্তি স্বরূপ হরিবাবুকেও গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়া উচিত। শঙ্করবাবু গলা নামিয়ে আমাকে বললেন, ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হরিবাবু ওরকম পোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি দেখছেন সবার দিকে? আমার মনে হয় হরিবাবুর বাহ্য জ্ঞান লোপ পেয়েছে, সম্মোহিত হয়েছেন উনি। এখন আমাদেরই কিছু একটা করা দরকার। এতক্ষণ তাও আমরা দূরে দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করছিলাম, কিন্তু এবার চুপ করে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। আমরা দেখলাম গ্রামের মানুষ কোত্থেকে একটা লম্বা মোটা দড়ি এনে হরিবাবুর হাতে দিল। শুধু তাই নয়, হরিবাবু এমনভাবে সেটাকে নিলেন যেন এতক্ষণ ধরে এই দড়িটার জন্যই উনি অপেক্ষা করছিলেন। আমরা সবাই গিয়ে ওনাকে আটকানোর চেষ্টা করলাম। আমি দড়িটা হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু ওনার গায়ে যে এত জোর সেইটা আমার জানা ছিল না। আমরা যখন প্রায় ব্যর্থ হতে বসেছি তখন রতন এসে হরিবাবুর মাথায় একটা চাঁটি মারল। সাথে সাথে তিনি সম্বিত ফিরে পেলেন, উদ্ভ্রান্তের মতো বলতে লাগলেন, চলো না, চলো না, এখানে আর এক মুহূর্ত নয় কর্মকর বাবু, এই যে এটা সবটাই চলো না, আমাদের এখানে টেনে নিয়ে এসেছে, বেরোনো দরকার, তা না হলে আমরা কেউ বাঁচব না, চলুন চলুন চলুন। হরিবাবুকে ধরাধরি করে আমরা সবাই সেই ভিড় ঠেলে বেরিয়ে আসতে যাচ্ছি। অমনি একদল খেঁপা কুকুরের মতো সমস্ত গ্রামের মানুষ ধেয়ে এলো আমাদের দিকে। হাতাহাতি করে আমাদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে তারা হরিবাবুকে হাত পা ধরে টানতে টানতে নিয়ে গেল। তাদের সকলের গায়ে যেন এখন অসুরের বল। আমরা কিছুতেই পেরে উঠলাম না তাদের সাথে। আমার সামনে হাত পা বেঁধে গলায় দড়ি পরিয়ে দড়িটাতে ওই আম গাছের মগ ডালের ওপর দিয়ে ফেলে কয়েকজন মিলে টানতে টানতে তার শরীরটাকে শূন্যে তুলতে লাগল। মাটি ছেড়ে পা দুটো উঠতেই ওনার শরীরটা কেমন ছটফট করতে লাগলো, অসহায়ের মতন তিনি তখন আমাদের দিকে তাকিয়ে। আমার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। দেখতে দেখতে হরিবাবুও যোগ দিলেন তার গোটা পরিবারের সাথে। এদিকে আমরা সবাই অসহায়ের মতো তাকিয়ে দেখলাম সেই করুণ দৃশ্য। চোখের সামনে একজন মানুষের এই নির্মম পরিণতি দেখাচ্ছে কতখানি যন্ত্রণার, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু তখন দুঃখ পাওয়ার সময় নেই। তারপরেই ঘটলো আর এক বিপত্তি। হরিবাবুকে শেষ করেও গ্রামের মানুষের যেন আক্রোশ মিটল না। তাদের মধ্যে একজন প্রায় হুঙ্কার দিয়ে বলে উঠল, বাকিদের কেউ ছাড়া যাবে না, সবাইকে গলার দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হোক। এই কথায় যেন সবাই আরো উন্মুক্ত হয়ে উঠল। আমরা দেখলাম প্রায় বাঁধ ভাঙা বন্যার মতো গ্রামের মানুষ মারমুখী হয়ে এগিয়ে আসছে আমাদের দিকে।
ঠিক এই সময় একেবারে ভগবানের মতো উদয় হলো রতন। সেই হরিবাবুর মাথায় চাঁটি মারার পর তাকে আর দেখা যায়নি, হয়তো বিপদ বুঝে গলির মুখটা থেকে অটো আনতে গিয়েছিল। হঠাৎ ধূমকেতুর মতো এসে উদয় হলো আমাদের আর গ্রামবাসীর ঠিক মাঝখানে। আর দেরি করবেন না, উঠে পড়ে উঠে পড়ে, তাড়াতাড়ি আসে। আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম অটোতে। ধাঁ করে অটোটা বাইরের দিকে ছুটতে আরম্ভ করল। রতন আমাদের নিয়ে আবার রাস্তায় এসে উঠল। সেদিন রতন সময় মতো না পৌঁছলে হয়তো সবাই ওইখানে শেষ হয়ে যেতাম। অটো আবার আগের মতো চলেছে অন্ধকার পথ ধরে। কেবল আমার পাশে হরিবাবুর সিটটা ফাঁকা। আমি একবার মুখ বের করে তাকালাম পেছনের দিকে। কোথায় সেই গ্রাম আর কোথায় গ্রামের মানুষ! একরাশ আলকাতরা ঢেলে যেন দাঁড়িয়ে আছে ফেলে আসা রাস্তাটা। কারোর মুখে কোনো কথা নেই। হরিবাবুকে যে আমরা এভাবে হারাবো সেটা স্বপ্নেও ভাবিনি। আমাদের ধারণা ছিল হরিবাবুর মৃত্যুর সাথে হয়তো সেই রাতের মতো ছলনার কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আমার চিন্তাটা যে কতটা ভ্রান্ত তার প্রমাণ পেলাম কিছুক্ষণের মধ্যেই। হঠাৎ লক্ষ্মীবাবু বলে উঠলেন, আমি তো আপনাদের প্রথমে বারণ করেছিলাম, ঠিক বুঝেছিলাম যে এটা ছলনা। তখন যদি আমার কথাটা শুনতেন তাহলে এত বড় সর্বনাশটা হতো না। যা হয়েছে সব কিছুর জন্য দায়ী ওই শঙ্করবাবু। কি, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন বলুন তো। হরিবাবুর মৃত্যুটা কি আমি চেয়েছিলাম? কেন, মনে নেই? আপনি তো জোর করে গ্রামের ভিতরে নিয়ে গিয়েছিলেন সবাইকে। আমরা সবাই তো বারণ করেছিলাম। আমার তো মনে হয় আপনি ইচ্ছা করেই এসব করেছেন। ইচ্ছে করে করেছি মানে? আমি ইচ্ছে করে করেছি মানেটা কি? আমি মেরেছি হরিবাবুকে? এবারে আর আমি আমার মনের ভিতরের বিরক্তিটা ধরে রাখতে পারলাম না। বললাম, আপনারা একটু থামবেন, এই অবস্থায় নিজেদের মধ্যে কি শুরু করলেন বলুন তো? যা হবার হয়ে গেছে, এসব নিয়ে এখন আলোচনা বন্ধ করুন। লক্ষ্মীবাবু কিছুতেই দমবার পাত্র নয়। তিনি যেন দ্বিগুণ তেজে বলে উঠলেন, আমার তো মনে হয় শঙ্করবাবুই ছিল না। তখন ওই দোকানটার কাছে ঝোপের ধারে আমি স্পষ্ট দেখেছিলাম কালো মতো ছায়া, আর তারপরেই শঙ্করবাবু চিৎকার করে উঠেছিলেন। পা মচকানোটা ওনার অভিনয়। ওনাকে এক্ষুনি অটো থেকে নামিয়ে না দিলে হরিবাবুর মতো আমাদের সবাইকে মরতে হবে, এই বলে রাখলাম। আমি ভেবেছিলাম লক্ষ্মীবাবু হয়তো একটু ভয় পেয়ে গিয়েছে। তারপর এমন একটা ঘটনার অভিঘাতে আতঙ্কিত হয়ে কথাগুলো বলছিলেন। কিন্তু উনি যে সত্যি সত্যি শঙ্করবাবুকে অটো থেকে ফেলে দেওয়ার জন্য উদ্যত হবেন সেইটা বুঝতে পারিনি। চলতি অটোতে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। আমি লক্ষ্মীবাবুকে বাধা দিতে গেলে আমাকে এক ধাক্কায় ফেলে দিলেন সিটের ওপরে। এদিকে শঙ্করবাবু মরিয়া হয়ে রতনকে বারবার বলতে লাগলেন অটো থামাতে, কিন্তু অটো থামল না। বরং তার বদলে রতনের গলা থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর, আর কত প্রাণ নিবি তুই এক রাতে? প্রথমে লক্ষ্মীর, তারপরে আমার, এখন আবার ধরেছিস শঙ্করকে। কিন্তু আমি থাকতে যে সেটা হবে না। রতনের গলার স্বর শুনে আমি যেন ভয় একেবারে ফিটিয়ে গেলাম। শঙ্করবাবুও যে কিনা এতক্ষণ রীতিমতো তর্ক জুড়েছিলেন তিনিও হতবাক। লক্ষ্মীবাবু এবার রতনকে বলতে শুরু করলেন, ও তুই তাহলে চল না, এক্ষুনি থামা অটো। আমি বলছি থামা, আমাদের মহাবিপদ কনকবাবু। আপনি রতনকে নামান অটো থেকে, ও রতন নয়, ও ছিল না। আমি যেন কিছুতেই বুঝে উঠতে পারছি না আমার চারিদিকে হচ্ছেটা কি, কে ছিল না। লক্ষ্মীবাবু কিছুক্ষণ আগে শঙ্করবাবুকে ফেলে দিতে চাইছিলেন, আর এখন আবার রতনকে ছিল না বলছেন। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে আমার। এমন সময় রতনের মুখ থেকে আবার বেরিয়ে এলো সেই অন্য রকম কণ্ঠস্বর, তুই ঠিকই বলেছিস, আমি রতন নই,
আমি হরিমোহন বাড়ুচ্ছে। তুই তো সবাইকে ওই গ্রামেই মারতে চেয়েছিলি, কিন্তু ততক্ষণে আমাকে আম গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার শরীর থেকে তখন আমি আলাদা। তোর উদ্দেশ্যটা আন্দাজ করতে পেরে আমি তখনই রতনের শরীরের ভিতরে আশ্রয় নিই। এক রাতে একটার বেশি শিকার তো ধরার কথা নয়, বড় বেশি লোভ না রে। লক্ষ্মীবাবু মানে তিনি কি তবে ছলনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ধীরে ধীরে নিজের রূপ ধরতে শুরু করেছে। সে চেহারা যেন পিশাচ কেউ হার মানায়, দুটো চোখের তলা ক্রমশ কালো হয়ে উঠেছে, তার মাঝে সাদা মণিটা দেখে মনে হচ্ছে কয়লার খনিতে এক টুকরো হীরে। ঠোঁটে তো ফোটার রক্ত ঝুড়ি, ঠোঁট দুটো ফেটে রক্ত পড়ছে গল গল করে, একটা কান ছেঁড়া। সে এক বিভৎস চেহারা। আমার সারা শরীরে যেন হাজার সরীসৃপ খেলে বেড়াচ্ছে। তখন শঙ্করবাবুর অবস্থাও একই রকম। এবার লক্ষ্মীবাবুর ভেতর থেকে কে যেন বলে উঠল, আমি চলো না, এই মানুষটার শরীরে আমি আশ্রয় নিয়েছিলাম যখন ঘুমাচ্ছিল। সেই সুযোগে একটু একটু করে ওর সমস্ত প্রাণ শক্তি শুষে নিয়েছি। তারপর তোদেরও ছলনা করে আমি ওই গ্রামে নিয়ে গেছিলাম। হরিমোহনকে আমি মেরেছি, তোদের ওখানেই মারতাম, কিন্তু বাকিদেরও ছাড়ব না আমি। মুখের কথা শেষ না হতেই একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে অটোটা থেমে গেল। আমরা বুঝলাম হরিবাবুর আত্মা ভর করেছে রতনের ওপরে। তুমুল বৃষ্টির মধ্যেই রতন নেমে এলো অটো থেকে, তারপর চুলের মুঠি ধরে নামিয়ে নিয়ে আসলো লক্ষ্মীবাবুর রূপ ধরে থাকা ছলনাকে। সেই ছলনা তখন নিরুপায়। রতন মানে হরিবাবুর হাতের ছোঁয়াতে যেন তার সারা শরীর জ্বলতে আরম্ভ করেছে। নববীর পাঁঠার মতো চিৎকার করতে করতে সে কাঁতরাচ্ছে। চারিদিকের ঘন জঙ্গল অন্ধকারে গা ঢাকা দিয়েছে। দেখতে দেখতে লক্ষ্মীবাবুকে টানতে টানতে নিয়ে চলে গেল অন্ধকার জঙ্গলের আড়ালে। আমাদের চোখের সামনে তখন আর কেউ নেই, কেবল কানে ভেসে আসছে প্রচণ্ড অপার্থিব দানবিক শব্দগুলো। যেন এক প্রলয় নাচন শুরু হয়েছে চারিদিকে। আমি আর শঙ্করবাবু একবার চোখাচুকি তাকালাম, নেমে এলাম তারপর অটো থেকে। মনের মধ্যে দুজনের বোধ হয় তখন একটাই আশঙ্কা, রতনকে আমরা হারিয়ে ফেললাম। দুজনেই উচ্ছুক মুখে অটোটা ছেড়ে জঙ্গলের দিকে এক পা করে এগিয়ে গেলাম। আমি ভয় চিৎকার করে উঠে হরিবাবুর উদ্দেশ্যে বললাম, আপনি কি তাহলে রতনকে মেরে ফেললেন হরিবাবু? দয়া করে ওকে ফিরিয়ে দিন। আমাদের সামনের অন্ধকার থেকে অনেকটা হরিবাবুর মতনই, তবে একটু ফ্যাঁস ফ্যাঁসে গলা ভেসে, পেছনে ঘুরে একবার দেখুন, আমি শুধু ছলনাকে নিয়ে চললাম এখান থেকে। আপনারা নিরাপদে বাড়ি ফিরে যান, রাস্তায় আর কোন ভয় নেই আপনাদের। চারিদিকটা কেমন শান্ত হয়ে গেল হঠাৎ করে। সামনের জঙ্গলটা একেবারে অন্ধকারে গা মিশিয়ে নিশ্চুপ প্রহরীর মতো দাঁড়িয়ে রইল কেবল। হঠাৎ পিছনে ঘুরে দেখলাম অটোর ভেতরে সেটার হ্যান্ডেলের ওপর মুখ থুবড়ে পড়ে আছে রতন। কিন্তু সে তো একটু আগে, মানে শঙ্করবাবুর কথায় আমার হুঁশ ফিরল। ছাড়ুন ওই সব ছাড়ুন। আমি আর শঙ্করবাবু ওকে ধরাধরি করে পেছনের সিটে শুইয়ে দিলাম। শঙ্করবাবু বললেন, আমার ভাই অটো চালাতো তো, আমি ব্যাপারটা অল্প স্বল্প জানি, বাকি রাস্তাটা আমি নিয়ে যেতে পারব।
আমরা যখন সত্যি সত্যি শ্রীরামপুরের সামনে এসে দাঁড়ালাম, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। হরিবাবুর পরিবারে ওনার মৃত্যুর খবরটা জানাতেই সমস্ত পরিবারে যেন শোকের ছায়া নেমে এলো। হ্যাঁ, ওনারা সম্পূর্ণ সুস্থ ছিলেন। তারপর আমি আর শঙ্করবাবু নিরাপদেই রতনকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। এই ঘটনার পর ধরমপুর গ্রামে আর থাকতে ইচ্ছে করেনি, কিন্তু বিনা কারণে বদলির অনুমতি তো আর কেউ দেবে না আমায়। আরও কয়েক বছর ছিলাম সেখানে, কিন্তু সত্যি কথা বলতে কি, একদিনের জন্য ভুলতে পারিনি লক্ষ্মীবাবু আর হরিবাবুকে। মৃত্যুকে সামনে থেকে আর কখনো এইরকমভাবে দেখেছিলাম কিনা বলতে পারবো না, হয়তো অনেক কিছুই দেখেছি, কিন্তু এই ঘটনাটা মনে করলে বাকি সব কেমন পেছনে চলে যায়। মৃত্যু ভারী ভীষণ বস্তু, সে যখন মনে করবে তোমার সামনে এসে দাঁড়াবে, আর তখন কেউ তাকে বাধা দিতে পারবে না। সেদিনকের পর শঙ্করবাবুও কেমন যেন পাল্টে গিয়েছিলেন। আসলে এত বড় ধাক্কাটা হয়তো মন থেকে মেনে নিতে পারেননি।